আসসালামু আলাইকুম, রিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ তৈরি করছি কাঁঠাল বিচি দিয়ে শুটকি ভুনা। আমার মা এই শুটকিটি যেভাবে ভুনা করতেন আমি ঠিক সেভাবেই করছি। 300 গ্রাম শুটকি নিয়েছি, এর লোটটা শুটকি ছোটোগুলোও পাওয়া যায়। আমি 4টি লোটটা শুটকি নিয়েছি বড় সাইজের। শুটকির 4টিতেই আমার 300 গ্রাম হয়ে গিয়েছে। আমি এই ফুলগুলো ফেলে দিচ্ছি না, রেখে দিচ্ছি। এবার একটি কাঁচি দিয়ে শুটকির পেটগুলো পরিষ্কার করে নিচ্ছি। চলুন আরেক ধাপে চলে যাই, শুটকি ভেজে নিচ্ছি না, পুড়ে নিচ্ছি। এভাবে পুড়ে নিলে শুটকির ঘ্রাণ খুব ভালো হয়। মাঝারি আছে শুটকিগুলো, এপাশ ওপাশ করে ভালো করে পুড়ে নিচ্ছি। প্রতিটি শুটকি আমি 1 মিনিট করে পুড়ে নিচ্ছি। শুটকি পোড়া 1 মিনিটের মতো হয়ে গিয়েছে, আমাদের শুটকিটাও পোড়া হয়ে গিয়েছে। সবগুলো শুটকি ভালোভাবে পোড়া হয়েছে। এবার একটি কাঁচি দিয়ে মাথার লেজ ফেলে মাঝে টুকরো করে নিচ্ছি। শুটকি টুকরো হয়ে গিয়েছে। এখন আবার ঠান্ডা পানি দিয়ে শুটকিগুলো 5-6 বার ধুয়ে নিচ্ছি। যদি বালু থেকে যায় তাহলে পড়ে যাবে, ময়লা পানি বের হয়েছে। এবার আমি পরিষ্কার পানি দিয়ে শুটকিগুলো সিদ্ধ করে নিচ্ছি 10 মিনিটের মতো। 10 মিনিট হয়ে গিয়েছে, শুটকিও সিদ্ধ হয়েছে, পানির রঙটা দেখুন পুরোটাই চেঞ্জ হয়ে গিয়েছে। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে শুটকিগুলো কাটা বেছে নিচ্ছি। দেখুন কত সহজে মাছের কাটা বেছে নিলাম। আমি শুটকিগুলো আর বেশি টুকরো করবো না, বাকিগুলো এভাবে বেছে নেব। টুকরো করা কাঁঠাল বিচি পানিতে ভিজিয়ে রেখেছি, কষগুলো বের হয়ে যাবে। কাঁঠাল বিচির খোসা ছাড়িয়ে আবরণ ফেলে টুকরো করে দিয়েছি। কাঁঠাল বিচি আমি নিয়েছি 1 কাপের মতো। এবার চলুন শুটকি রান্নার জন্য কী কী মশলা নিয়েছি দেখে নিচ্ছি। আদা বাটা 2 চা চামচ, হলুদ গুঁড়া 2 চা চামচ, মরিচ গুঁড়া 2 চা চামচ, ভাজা ধনিয়া গুঁড়া 2 চা চামচ, ভাজা জিরা গুঁড়া 1.5 চা চামচ, দেশি রসুন 3টি কোষ খুলে পরিষ্কার করে নিয়েছি, তেজপাতা 2টি, কাঁচামরিচ 5-7টি, তেল 1/3 কাপ, পেঁয়াজ মোটা কুচি 1.5 কাপ, লবণ পরিমাণ মতো, পানি 1 কাপের মতো। পাত্র বসিয়ে চুলা ধরিয়ে দিয়েছি, 1/3 কাপ তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি তেজপাতা, রসুনের কোষগুলো একটু নেড়ে নরম করে নিচ্ছি, ভাজবো না। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ, অল্প করে পানি, আবার একটু নেড়ে মিশাচ্ছি। এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি, ভাজা জিরা গুঁড়া বাদে বাকি সব মশলা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে 1-2 মিনিট আমি মশলা কষিয়ে নিব। মশলা মোটা কষানো হয়ে গিয়েছে। এখন বেছে রাখা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। শুটকিগুলো টুকরো করে নিই, নাড়তে নাড়তেই ভেঙে যাবে। আঁচ কমিয়ে ঢেকে রাখছি 6-7 মিনিট পর্যন্ত। শুটকি থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। তখন আমি পানি দিইনি, এখন অল্প করে পানি দিচ্ছি, আবারও একটু কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা আমি খুব বাড়িয়ে রান্না করবো না, মাঝারি আঁচে রান্না করছি। এবার দিচ্ছি টুকরো করে রাখা কাঁঠাল বিচি। শুটকির সাথে কাঁঠাল বিচি মিশিয়ে আঁচ একটু বাড়িয়ে 3-4 মিনিট ভেজে নিচ্ছি। আমাদের ভাজা হয়ে গিয়েছে, ভাজার যে ঘ্রাণটা বের হয় সেটাও বের হয়েছে। এখন দিচ্ছি গরম পানি 1 কাপ।
নেড়ে দিচ্ছি। এই পানিতেই কাঁঠাল বিচি সিদ্ধ হয়ে যাবে, তবে গলে যাবে না। এবার আবার ঢেকে রাখছি 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট পর ফিরে এসেছি। কাঁঠাল বিচি এখনও সিদ্ধ হয়নি, আবারও নেড়ে ঢেকে রাখছি আঁচ কমিয়ে। ভাজা জিরা গুঁড়া কাঁচামরিচগুলো দিয়ে নেড়ে মেশাচ্ছি। আঁচ কমিয়ে ঢেকে 6-7 মিনিট পর্যন্ত অপেক্ষা করছি। রান্না শেষ হয়ে গিয়েছে, তেলও ভেসে উঠেছে। এবার খাবার পালা। কাঁঠাল বিচি দিয়ে শুটকি বোনা হয়ে গিয়েছে। দেখুন তো কত সুন্দর হয়েছে। কেউ কি না খেয়ে থাকতে পারবেন কাঁঠাল বিচি দিয়ে শুটকি ভুনা? গরম ভাতে 1 পিস লেবু দিয়ে খেয়ে দেখুন, আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না আপনাদের। কাঁঠাল বিচি শুটকি ভুনা দিয়ে খাওয়া শেষ হবে। ধন্যবাদ সবাইকে।